সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেল, আর পাশের বেল বাটনে ক্লিক করুন নতুন নতুন টেকনিক্যাল সম্পর্কে আপডেট পেতে। সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলেছে, হাউ টু ট্র্যাক সেলফোন নাম্বার, মোবাইল নাম্বার কিভাবে আমি ট্র্যাক করব। তো আজকে আমি এ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আপনারা দেখতেছেন টেকনিক্যাল বাংলা, আর আমি সাথে ময়েজ। তো চলুন দেখা যাক। আমরা অনেক সময় প্লে স্টোরে সার্চ দিই সেলফোন নাম্বার ট্র্যাকার, গুগলে সার্চ দিই হাউ টু ট্র্যাক সেলফোন নাম্বার, হাউ টু ট্র্যাক ফোন নাম্বার, এবং কি আমরা ইউটিউব পর্যন্ত সার্চ দিই হাউ টু ট্র্যাক মাই সেল নাম্বার, হাউ টু ট্র্যাক অ্যানি সেল নাম্বার, ফোন নাম্বার। আসলে এগুলো কি আমাদের কাজ করে? আপনার কি পণ্য পর কাজ করে না? বন্ধুরা, এটি কাজ করে না, বরঞ্চ আপনার এটি ক্ষতি করে। এটি কি ক্ষতি করতে পারে আপনাকে আমি সাপোজ একটা বুঝাই। এগুলো সফটওয়্যার হচ্ছে, তাদের সফটওয়্যার তাদের সার্ভারে আপনার পার্সোনাল জিনিস তাদের সার্ভারে আপলোড করে নেয়। যেমন ধরুন, আপনার গ্যালারিতে ফটোজ আছে, ভিডিওজ আছে, সেগুলো তারা আপলোড করে তাদের সার্ভারে। নাহলে আপনি দেখবেন প্লে স্টোরে যখন একটা যখন একটা সফটওয়্যার ডাউনলোড করতে যাবেন, তখন একটা খেয়াল করবেন, আমি ইনস্টলে ক্লিক করার পর একটা অ্যাকসেপ্টেড অপশান থাকে, ওখানে কিছু অপশন লেখা থাকে, যেমন আপনার ডিভাইস ইনফরমেশান, ওয়াইফাই ইনফরমেশান, মোবাইল ডাটা ইনফরমেশান, গুগল অ্যাকাউন্ট ইনফরমেশান, ফটোজ মিডিয়া ফাইল ইনফরমেশান। তো এগুলো আমরা অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার ফলে এগুলো কী করে, তাদের সার্ভারে অটোমেটিক তাদের আমাদের ফটোগুলো, ভিডিওগুলো, আমাদের ফাইলগুলো তারা আপলোড করে নেয়। আমরা মনে করি যে এটা আসলে আমাদের জন্য কাজ করছে, কিন্তু না, এটি আপনাদের জন্য কাজ করছে না, এটি তাদের জন্য কাজ করছে যারা যাদের সফটওয়্যারটি আপনি ব্যবহার করতেছেন। তা আমি এটা আমি বলবো যে প্লিজ 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 আপনারা এই ট্র্যাক ফোন নাম্বার, হাউ টু সেল ফোন নাম্বার ট্র্যাক করবেন না, না হলে আপনার পার্সোনাল ফাইলগুলো কপিয়ে তাদের সার্ভারে চলে যেতে পারে। এগুলো অনেক আমি দেখেছি আপনার, এগুলো আমি অনেক দেখেছি যে ট্রাই করে দেখেছি হাউ টু ট্র্যাক সেলফোন নাম্বার ট্র্যাকার, মোবাইল নাম্বার ট্র্যাকার, আমি ট্রাই করে দেখেছি, এগুলো টোটালি কাজ করে না, এগুলো একদম ভুয়া। সো আমরা কী করবো, এই এই কিছু কিছু সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করা থেকে বিরত থাকবো। হ্যাঁ, তবে আমি আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার ফোনে আপনার ফোনটি যদি হারিয়ে যায় তাহলে আপনি সেটা ট্র্যাক করতে পারেন, বা আপনি দেখতে পারেন আমার ফোনটা আপনার কোথায় আছে, আপনার ফোনের পার্সোনাল জিনিসগুলো আপনি বসে থেকেই আপনি ডিলিট করে দিতে পারেন, আপনার ফোনটি লক করে দিতে পারেন। তো আমি নেক্সট ভিডিওতে আমি কিভাবে আপনি এই ফোনটি আপনার ট্র্যাক করবেন এবং আপনার ফাইল কিভাবে আপনি সুরক্ষিত রাখবেন সেগুলোর সম্পর্কে আমি কথা বলবো। আজকে এ পর্যন্তই বন্ধুরা, আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পাশের বাটনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর নিচে যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা, ওখানে ক্লিক করুন, আর ঘন্টা বাটনে ওখানে একবার ক্লিক করুন, তা আমাদের ভিডিও নতুন নতুন আপডেট পেতে